আধুনিক যুগেও পিছন ছাড়েনি কুসংস্কার প্রাকৃতিক নিয়মের অনেক যুক্তিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান দিলেও মানুষ যেন বরাবরই তার পিছনে দৈব হস্তক্ষেপ দেখতে পায় এবং তাই হয়েছে পশ্চিম মেদিনীপুর বেলদাতে নিমগাছ থেকে সাদা রঙের তরল বের হতে দেখে সেটিকে ঘিরে শুরু হয়েছে পূজা অর্চনা বৃহস্পতিবার থেকে দৈব কৃপাধন্য সেই নিমগাছের তলায় ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা রোটে গিয়েছে গাছে রয়েছে শীতলা দেবী নারায়ণগড় ব্লকের বেলদা অঞ্চলে সবুজপল্লী এলাকা নারায়ণগড় সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসের সামনেই মাঠে রয়েছে একটি নিমগাছ হঠাৎ করে কেউ আবিষ্কার করেন নিমগাছের গাবে গড়িয়ে পড়ছে দুধ কেউ কেউ হাতে নিয়ে চেটে দেখেন দিব্যি মিষ্টি মুহূর্তে ছড়িয়ে যায় এ কাহিনী দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করে গাছের তলায় সাদা সেই তরল পদার্থ চেখে সকলেই মত দেন এ যেন মিষ্টির দই গড়িয়ে পড়ছে গাছের গাবে মুহূর্তে রোটে যায় দৈব মাহাত্মের লীলা সঙ্গে সঙ্গে চলে আসে ফুল ধূপ সিঁদুর গাছ তখন দেবতা কেউ বাড়ি থেকে নারিকেল এনে ফাটায় গাছের গোড়ায় বিজ্ঞান মঞ্চের এক কর্মীর সমবেশ জনতাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি প্রাকৃতিক নিয়ম শীতের সময় গাছ রেসন পদার্থ ত্যাগ করে কিন্তু তা শুনতে নারাজ ধার্মিক মানুষ রীতিমতো তর্ক জুড়ে দেয় তারা অগত্যা সেই কর্মী রণে ভঙ্গ দেন এলাকার এক পুরোহিত প্রচার করেন বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজন গড়ে তোলা দরকার মন্দিরও বিজ্ঞান মতে এই ঘটনার ব্যাখ্যা কি কতটা জড়িয়ে রয়েছে লৌকিক অলৌকিক তত্ত্ব এমন ঘটনা এই প্রথম নয় কিছুদিন আগে সন্দার এলাকায় একটি ঘটনা ঘটেছিল এখনো একই ঘটনা দেখা যাচ্ছে নারায়ণগড়ের কাঁঠালবাড়িয়ার দক্ষিণ এলাকার জাতবৃন্দ মণ্ডলের বাড়িতে কিন্তু কি এ রহস্য রহস্য উদ্ঘাটন করলেন স্থানীয় জীববিজ্ঞানের শিক্ষক রবীন্দ্রনাথ সর তার বক্তব্য গাছের জাইলেম ফ্লোয়েম কলাসহ সংবহন কলার মাধ্যমে গাছের শরীরের জলীয় দ্রব্যের পাশাপাশি খাদ্য সামগ্রী তার বিভিন্ন অংশে পৌঁছে যায় শীতের সময় পুরনো পাতা ঝরানোর পাশাপাশি রেশন পদার্থ ত্যাগ করার প্রবণতা দেখা যায় গাছের মধ্যে তার উপরে গাছের শরীরে কোনো জায়গা ফেটে গেলে সংবহনতন্ত্রের মধ্য দিয়ে বাহিত সামগ্রীর সেই অংশ দিয়ে বাইরে নির্গত হয়ে যায় যার সঙ্গে জল জলীয় দ্রব্য সহ শর্করা ভাগ থাকে ফলে সেই রস মিষ্টি লাগতেই পারে কিন্তু কে শোনে কার কথা বেলদার মানুষ এই মুহূর্তে দেবীর আবির্ভাব নিয়ে উন্মাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে